নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে। চলুন দেখে নিই কী করে গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংস রান্না করতে হয়। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে মেখে এরকমভাবে আমি 10 মিনিট রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি গরম তেলে এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। রসুন আর আদা বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা জিরে আর ধনে বাটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 2 আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ম্যারিনেট করে রাখা মাংসটাও এখন আমি দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া ওই থালাটায় একটু জল দিয়ে এখন আমি মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। এরকম করে আমি মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, মাংসের উপরে দিয়ে দেব 4 চামচ টমেটো সস, 1/4 কাপ জল। এখন আমি মাংসটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট এরকম ভাবে ডেকে আমি জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই মাংসের উপরে এখন আমি 1 চামচ মতো ঘি ছড়িয়ে দেবো। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি মাংসটা নামিয়ে নেব।
এক চামচ মতো মিট মশলা ছড়িয়ে দিচ্ছি মাংসের উপর দিয়ে। নামিয়ে নিচ্ছি।